Alija? Yeah. Pretty bird. Hot? Yeah. Yes, good guy. Now hot. Now hot. Hot. It's mine. I like it. আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ মজার, খুব সহজের পিৎজা রেসিপি। আর এই রেসিপিটা হবে একদমই সিম্পল ভাবে, শুধু মোজারেলা চিজ আর সসেজ দিয়ে, মানে চিকেন ফ্রাঙ্কস দিয়ে। এতে খুব বেশি উপকরণ লাগবে না, বাচ্চাদের জন্য ঝটপট বানিয়ে ফেলুন দারুণ মজার খুব সহজ যে এই পিৎজা রেসিপি। তো চলুন রেসিপিটা দেখা যাক। প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ইস্ট। এখন এই সব কিছু একসাথে করে একটু মিক্স করে নিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে একটা ডো বানাতে হবে, আর পানিটা একটু হালকা গরম রাখতে হবে, খুবই হালকা, খুব বেশি গরম না, আবার ঠান্ডাও না। আর ময়দাটা ঠিক এরকমই নরম রাখতে হবে, কারণ ময়দা মাখানোর পর শক্ত হয়ে যায়, তাই একটু বেশি সফট করতে হবে। তো আমার ডোটা বানানো হয়ে গেছে, এখন আমি এর উপরে সামান্য একটু তেল মাখিয়ে তারপর ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। এটা 2 ঘন্টা যদি রেখে দেই তাহলে আরও বেশি সফট হবে আর পিৎজাটাও অনেক ভালো হবে। তাহলে চলুন ফিরে আসছি 2 ঘন্টা পর। যেহেতু আমি আজকে খুবই সিম্পল পিৎজা বানাবো, তাই আমি এখানে নিয়েছি 2টা চিকেন ফ্রাঙ্কস বা সসেস। এগুলো খুবই ভালো করে পাতলা পাতলা করে কেটে নেব। আর আজকে আমি কোনো চিকেন বা ভেজিটেবল অ্যাড করব না, কারণ একই রকম খাবার বাচ্চারা প্রতিদিন পছন্দ করে না, তাই আমি মাঝে মাঝে একটু ভিন্ন রকমের খাবার বানিয়ে দিই ওদের। তো আমার কাটা শেষ হয়ে গেল, আর কেটে নিচ্ছি পেঁয়াজ। তো এখানে 1টি পেঁয়াজের অর্ধেকটা আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো এখন কেটে নিচ্ছি মোজারেলা চিজগুলো। আসলে আমার কাছে যে মোজারেলা চিজ আছে এটা বড় বড় কিউব করা, তাই আমি গ্রেটার দিয়ে খুব ছোট ছোট পিস করে নিচ্ছি। তো দেখুন ঠিক এভাবেই কেটে নিয়েছি আমি। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমি আসলে 2 ঘন্টা রাখতে পারিনি, কারণ আমার বাচ্চা বারবার এসে জিজ্ঞাসা করছিল মাম্মি পিৎজা হয়েছে কি না, তাই আমি আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম পিৎজা বানাতে। তো দেখুন এই 1 ঘন্টাতে কতটা ফুলে উঠেছে আর কতটা সফট হয়েছে। তো ডোটা 1 মিনিটের মতো মথে নিয়েছি। এখন ট্রেতে একটু তেল লাগিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি পিৎজার জন্য। তো রুটিটা বানানো হয়ে গেল, আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু মোটা হয়েছে আমার রুটিটা। যে ট্রেতে পিৎজা বানাবো সেখানে সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। রুটিটা ট্রেতে দিয়ে খুব সুন্দরভাবে টেনে টেনে একটু গোল করে নিচ্ছি আর একটু পাতলা করে নিচ্ছি। রুটির 4-5টা হাত দিয়ে চেপে চেপে ঠিক এভাবেই কিনারার মতো বানিয়ে দিতে হবে। একটা কাটা চামচের সাহায্যে রুটিটাকে ঠিক এভাবে ছিদ্র ছিদ্র করে নেব যেন হাওয়া বের হয়ে যায় আর সসটাও খুব ভালোভাবে বসে যায়। এখন আমি এই টমেটো সসটা দিয়ে দিচ্ছি রুটির মধ্যে, একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো সস দেওয়া হয়ে গেছে, এখন মোজারেলা চিজগুলো দেব, যেগুলো আমি কেটে রেখেছি ছোট ছোট করে, খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো, খুবই পাতলা করে করে রেখেছি, তো পুরো রুটিটার উপরে এগুলো বিছিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সসেজগুলো, এর উপর দিয়ে
খুব সুন্দরভাবে বিছিয়ে দেব। সসেজ গুলো দেয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আবারও মোজারেলা চিজ। সব কিছু দেয়া শেষ হলো, এখন ওভেনের ভিতরে বসিয়ে চুলাটা জ্বালিয়ে দেব। প্রিহিট করার জন্য ওভেনটা জ্বালিয়ে দিলাম নিচের যে চুলাটা 180 ডিগ্রি তাপমাত্রায়। 5 মিনিট প্রিহিট করে নিয়েছি, এখন পিৎজার যে ট্রেটা ওভেনে বসিয়ে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর, তো দেখুন পিৎজাটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এখন এই পিৎজার যে উপরের ভাগটা কালার আনার জন্য ওভেনের যে উপরের চুলাটা জ্বালিয়ে আরও 5 মিনিটের মতো বেক করে নেব। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো ফিরে আসলাম আরও 5 মিনিট পর, দেখুন পিৎজাটা কত সুন্দরভাবে হয়ে গেল। তো পিৎজাটা কেটে আমি 4 পিস করে নিলাম, আপনারা চাইলে 6 বা 8 পিসও করতে পারেন। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর খেতেও দারুণ, আর এর গন্ধটাও বেশ আসছে। আর দেখুন কতটা জুসি জুসি, আর রুটিটাও খুব সুন্দর সফট হয়েছে। তো এই ছিল আমার আজকের ইজি রেসিপি, পিৎজা রেসিপি যেটা, আর এটা আসলেই সহজের, খুব সহজে হয়ে গেল, আপনারা তা দেখতেই পারলেন, আর এটা খেতেও দারুণ মজার। তো আশা করি আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন, আর যদি আমার রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।